গুড মর্নিং। আজকেও সকালে কুয়াশা আছে, কিন্তু সকালে একদম কতটা কি ছিল জানি না, কারণ পরশু রাতে একেবারেই ঘুম হয়েছিল না, তবে কাল রাতে একটু ঘুমাতে পেরেছি। মন্দির চত্বরে তো ভীষণ হই হুল্লোড় চলছে, একটু বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি। কিছু যদি দেখানো যেত যে মানুষজন, গ্রামের মানুষজন গিয়ে থালা পাতে, সেরকম থালাতে ভোগ নিয়ে তারা বাড়ি ফেরে, তবে অনেকটাই লেটে আমি বেরিয়েছি, কাউকে সেরকম দেখতে পাচ্ছি না যে আপনাদের দেখাবো। আর মন্দির চত্বরে যেহেতু আমি যাইনি, তো ওখানকার অ্যাম্বিয়েন্সটা পুরো অন্যরকম, সেটুকু শেয়ার করতে পারবো না এখন। আর অন্য কাউকে দিয়ে ভিডিও বানানো হয়তো যেত, কিন্তু যাকে দিয়ে বানায় বেচারার সামনে পরীক্ষা মাধ্যমিক দেবে, আমার একজন ভাইজি, আগে আপনারা সেই ব্লগে দেখেছেন। তো ঠিক আছে, যদি কখনো ঈশ্বরই আবার সুযোগ করে দেন, নেক্সট কোনো ইয়ার যদি মন থেকে আনন্দ পেয়ে যাই মন্দিরে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মানে আজকে সারাদিন কোনো বাড়িতে রান্না বসবে না, ওই ভোগের যেটা আজকে খাবার আসবে সেটাই, রাত অবধি তো সেটা খুব একটা ভালো থাকে না, যদিও ঠান্ডা আছে বলে ভালো থাকবে, তবে রাত অবধি সেটা আর আমরা খাই না। রাতের দিকটা মুড়ি বা পিঠে এসব খেয়েই বাকি মানে পুরো পাড়ায় এভাবেই চালিয়ে দেয়, একটা রাতের ব্যাপার তো, কারণ আজকে পোড়া জিনিস বা নতুন করে আবার বাড়িতে রান্না করে খাওয়া এরকম মানে আমাদের এই পাড়াটাতে হয় না। চলুন, যতটুকু যা নিয়ম থাকবে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, ব্যাস ততটুকুই থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন, প্রত্যেককেই বলছি ভীষণভাবে সাবধানে থাকবেন। সকাল 8টা, এটা কিন্তু একদম গরম ভাত, গরম তরকারি, গরম তরকারি, সবটাই গরম। এই সুযোগটা কি বছরে সবসময় হয়? না, একবারই হয়। একবারই হয় বলো না, অন্যটা হয় বাসি খিচুড়িটা খাওয়া হয়। যাক, নন্দবাকুর নন্দবাকুর ব্রেকফাস্টই হচ্ছে আজকে ভাত দিয়ে, নন্দবাকুর চা খাইনি এখন। ঠাকুরের কি কি রান্না দেখি, ভাতটা অন্য বছর শক্ত থাকে, এবছর কি আছে জানি না। ওখানে আছে শাকের ঘন্ট, এটা বাঁধাকপি, ফুলকপি, মাছ, এটা আদা বাটা দিয়ে ঝোল ঠাকুরের যেহেতু, চাটনি, ডালটা মনে হচ্ছে আনিনি, আর ওই যে হাঁড়িটা কালকে মা পাঠিয়েছিল ওটা মানতের হাঁড়িতে এক ভর্তি পায়েস, আচ্ছা এক ভর্তি ছিল, সেটা হাফটা ওখানে ডিস্ট্রিবিউট করে দিয়েছে মানুষজন খাবে বলে, আর বাকিটা বাড়িতে নিয়ে আসা হয়েছে, ওটাও অনেক মানুষের কাছে ডিস্ট্রিবিউট করা হবে, প্রসাদ মানে বিতরণ করতে হয়। এইটুকু দিয়ে শেষ নাকি আরো আসবে মা? প্রচুর আসবে, এটা ভাগ আসবে, এটা মানসিকে এসছে, এটা যেটা ভাগ হবে আমাদের, সে ভাগের আসা প্রচুর। মন্দির চত্বরে তো প্রচুর হই হই হচ্ছে, শেষ পর্যন্ত আমার ইচ্ছেটুকু আমি রাখতে পেরেছি। দেখুন এরকমভাবেই থালা পাতা হয়, এটা কিন্তু সকলেই আমাদের পাড়ার লোক নয়, পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে মানুষজন এসে এইরকমভাবে থালা রেখে প্রসাদ নিয়ে যায়। এটা কি ভাবছেন এক একজনের এক একটা থালা? মোটেও না, এক একটা মানুষ 5টা, 6টা, 7টা, 8টা যে যত পারে এরকম থালা পাততে থাকে, আর ঠাকুরের জিনিস বারণ করার কোনো ব্যাপার নেই। দেখুন কি সুন্দর লাগছে না, একদম স্টেপ বাই স্টেপ কীরকম থালাগুলো সাজানো, খুব সুন্দর লাগে। এটা এখন বাজে সকাল 10:30, আমি ফার্স্ট একবার খেতে বসে পড়েছি, একদম সকালে একটু চা খেয়েছিলাম তাই সেরকমভাবে খাওয়ার রুচিটা ছিল না, একেবারে যা যা ছিল সবটুকু আগেই শেয়ার করে দিয়েছি। আর এই পাশে যেটা খিচুড়িটা দেখছেন, এটা একটা মায়ের মন্দিরে ঠাকুরের ভোগ, ওটা শীতলা মায়ের মন্দির। এখন বিকেল 3টের মতো বাজে, আজকেও কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে এখানে। এখন বিকালে একটা রিচুয়ালস আছে, এটাকে একটা লক্ষ্মী পুজো বলা হয়, বাইরে এই লক্ষ্মী পুজোটা হয় বলে বার লক্ষ্মীর পুজো বলা হয়। বাঁকুড়া ডিস্ট্রিক্টে তো এই পুজোটা আছে, এটা আরও অনেকগুলো জায়গাতেই আছে। তো চলুন, এটা হচ্ছে লক্ষ্মী পুজো মানে
মা লক্ষ্মীর ধান, ধান ওরিয়েন্টেড যা যা জিনিসপত্র ব্যবহার করা হয়, যার যতটুকু আঁকার ক্ষমতা আছে প্রত্যেকে এখানে আঁকে। যেমন কোদাল, ঢেঁকি, ধান কাটার জন্য কাস্তে লাগে, মানে সব কিছু, যে যতটা মই, সূর্য, চন্দ্র, যে যতটুকু আঁকতে পারে খুব সুন্দর করে আঁকে। আমার ঠাকুমা খুব সুন্দর আঁকতেন, তো এখন আর সেরকমভাবে তো পারে না কেউ, তাও যে যতটুকু চেষ্টা করে পারছে ততটুকুই আঁকছে। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তবে পুজোটা শেষ হয়ে যাওয়ার পরের যে রিচুয়ালসটা আছে সেটা আরও মজার এবং খুব ভালোও লাগে সেটা। তো আশা করি আপনাদের সবটাই ভালো লাগবে, দেখতে থাকুন। আমার বেশ কিছু বন্ধুর মনে থাকার কথা, নভেম্বর মাসে যখন দেশবাড়িতে এসেছিলাম তখন মনে আছে খুব বৃষ্টি হচ্ছিল, সেই বিকেলবেলায় নন্দকাকু মাঠ থেকে এরকমই একটা জিনিস এনে রাখলো একদম ঠিক সন্ধ্যের মুখোমুখি সময়ে। এই জিনিসটা আজকের এই পুজোর মেইন উপকরণ, এটা আজকের দিনে প্রত্যেকের বাড়িতেই লাগবে। তো এটা দিয়েই আজকের পুজোটা হবে। মোটামুটি পুজোর সমস্ত আয়োজন শেষ হয়ে গেছে, ফলটুকু কাটা বাকি আছে, ওটা হলেই মোটামুটি সবটাই গোছানো হয়ে যাবে। এরপরে জানতে চাইব গ্রামের নিয়ম কার কার ভালো লাগে বলুন তো। গ্রামে যেমন বেশ কিছু অদ্ভুত নিয়মও থাকে, সেই রকমই কিছু নিয়ম থাকে যেগুলো বেশ মজা দেয়। এরকমই একটা নিয়ম আছে আজকের পুজোটা শেষ হয়ে যাওয়ার পরে। পুজোটা শেষ হয়ে যাওয়ার পরে মোটামুটি সন্ধে নেমে যায়, তখনই জলের ঝাড়া দিয়ে এই যে পুরো জায়গাটা দেখছেন গোল হয়ে ঘুরবে। এবং জলের ঝাড়াটা দেওয়ারও একটা নিয়ম আছে, গাছে পেঁচা পাখি ডাকার পরে বা জমিতে এইসব জায়গাতে প্রচুর শেয়াল থাকে, শেয়াল ডাকার পরেই তিনবার এরকমভাবে জলে ঝাড়া দেওয়া হবে। তারপরে এই সমস্ত ঠাকুরের জিনিসপত্র ঘরে শিফট করে নিয়ে যাওয়া হবে। সারানম সাধকাবিষ্ট দায়কমেশ পুষ্পং নম শ্রী গুরবে নম এষ ধূপদীপ নৈবেদ্র নম শ্রী গুরবে নম নম গাং গণপতয় নম খর্বম স্থূলতনম গজেন্দ্রবদনম লম্বুদরং সুন্দরং প্রসন্ন মদগন্ধলুব্ধ মধুপ বৈরূঢ় গণ্ডস্থনম তন্ত্রাঘাত বিদারিতারুণ সভাকরং বন্দে শৈল সুতাস্ত গণপতি সিদ্ধির প্রদকামদমেষ পুষ্পং নম গাং গণসানমুখ নম একতন্ত্রং মহাকায় লম্বুদর গজাননম বিঘ্ননাশকরং দেব হে রম্ভাং গণসা নমস্তং ভগবতী শ্রী সূর্যানমং রক্ত্রম্ভুজাশনমশেষ গুণৈকসিন্দং স্বরূপাঞ্চ নানা অলঙ্কার ভূষিতাম রক্ষবদ্ধভাগকরং বরদাং দক্ষ পুষ্পং নম শ্রী লক্ষ্মীদেভ্য নমেষ ধূপদীপ নবদ্ধং শ্রী লক্ষ্মীদেভ্য নম বিশ্বরূপস্ব ভার্যা শ্রী পদ্মে পদ্মালয় শুভে সর্বদা পাহিমাঙ্গে মহালক্ষ্মী সূর্যাদি নবাঘ্ন বাসুদেবতাভ্যন সর্ব দেবদেবীভ্য নমস্ত নমং এতস্মৈ বং কাঞ্চনমূলন অধিপতয় দেবায় শ্রী বিষ্ণব নম সম্প্রদানায় ব্রাহ্মণ বিষ্ণু তৎসদ্রোগ নম মাঘ মাসি শুক্লপক্ষে নবং ষষ্ঠাঙ্কিত মৎকুল্য গোত্র শ্রী তপন কুমার ঘোষ দাস পরিবারবর্গস্ব গণপত্র নৃণদেবতা পূজাপূর্বক ওক নম শ্রী শ্রী নম মহা শ্রী শ্রী ওক নম বহিলক্ষ্মীদেব পূজন কর্মণ সাংঘাত্রং